नमस्कार बंधुरा, वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, गतकाल तुम्हारा अने जिज्ञासा करे जो एटीके मोहनबागान ताले कि अवशेषे एक स्ट्राइकर के सई करावे। तो देखो तुम्हारे हमें ব্যাপারটা বলি। तो এটিকে মোহনবাগান टीमे এখন বর্তমানে যেসব প্লেয়াররা রয়েছে, মানে যেসব বিদেশিরা রয়েছে আর কি, তো সেই বিদেশিদের পিছনে মোটামুটি 25 কোটি টাকার মতো কিন্তু এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ইনভেস্ট করেছে। এবার যদি এই বিদেশিদেরকে ছেড়ে দেয় কারোকে, মানে কাউকেই যদি ছেড়ে দেয়, সেক্ষেত্রে একটা কিন্তু গুণকার দিতে হবে, যেটা আমরা পাতি বাংলায় বলি একটা গুণকার। মানে সেই প্লেয়ারকে যখন কোনো টিম ম্যানেজমেন্ট ছাঁটাই করে, তাকে কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট কিন্তু দিয়ে তবেই কিন্তু তাকে ছাড়তে হয়। মানে চুক্তিবদ্ধ থাকাকালীনই যদি কোনো বিদেশিকে ছাঁটাই করা হয়, বা যে কোনো প্লেয়ারকেই ছাঁটাই করা হয়, কোনো ভারতীয় হোক বা বিদেশি, তাকে ছাঁটাই করতে গেলে কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট তাকে দিয়ে তবেই কিন্তু ছাড়তে হয়। তো এক্ষেত্রে এটিকে মোহনবাগান যদি কোনো বিদেশিকে ছেড়ে কোনো আবার একটা স্ট্রাইকারকে সই করায়, তাহলে কিন্তু যথেষ্ট একটা লস হবে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের। আর তোমরা যদি দেখতে চাও, তাহলে কিন্তু দিমিত্রি প্রেত্যাতোস, তাকে কিন্তু অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে সই করানো হয়েছে। তিনি কিন্তু এখনও অবধি একটা ম্যাচও খেলেননি। তাহলে অতএব এখনই কিন্তু ডিসিশন নিচ্ছে না এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট যে কোনো একটা নতুন বিদেশি স্ট্রাইকারকে নেওয়ার। তো পরবর্তীকালে দিমিত্রি প্রেত্যাতোস আগে মাঠে নামুক, তিনি দেখাক তিনি কেমন খেলছেন, তিনি রয় কৃষ্ণার অভাব পূরণ করতে পারছেন, ডেভিড উইলিয়ামসের অভাব পূরণ করতে পারছেন, তারপরেই কিন্তু নতুন স্ট্রাইকারের দিকে নজর দেবে। তো এই মুহূর্তে কিন্তু নতুন স্ট্রাইকার, মানে কোনো বিদেশি স্ট্রাইকার আর কি নিয়ে আসার সেভাবে কিন্তু কোনো চান্স চোখে পড়ছে না। যদি পরবর্তীকালে খবর পাই অবশ্যই তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।